হুজুরদেরকে একটু টাকা দিলে আপনাদের কলিজা পড়ে। হ্যাঁ, কত চিঠি ওদিন দেখলাম এক টেলিভিশনে ওয়াজ নিয়ে অনুষ্ঠান করতেছে, একজন ফোন করে বলছে হুজুর এক ঘন্টার জন্য 50,000 টাকা নিচ্ছে, কিছু বলবেন কি? বেশি হয়ে গেছে না 50,000? না, ব্যক্তিগত কোনো কিছু বলবো না আমি। আপনাদের এই দেশে ওয়াজ করে অনেক জমিদারের ছেলে ওয়াজ করে, বুঝেন, যারা অন্য জায়গায় পরিশ্রম দিলে আরো অনেক পয়সা তাদের পকেটে ঢুকছে। আপনার কয় পয়সা দেন? আর আলেমদের পয়সা মাদ্রাসা লাগে, মসজিদে লাগে, ও সমস্ত ভণ্ডদের পয়সা লাগে হারাম কাজে, ঠিক কিনা? এক রাতে লুচ্চামির অনুষ্ঠান করে 6 কোটি টাকা তুলে দাও, 8 কোটি টাকা তুলে দাও, সেটার হিসাব চাও না বেয়াদব গুলো, হিসাব চাও আলেমদের মূর্খ সমাজ। এই দেশের উন্নতি কেমনে হবে? মসজিদের ইমামদের বেতন কত? বাইতুল মুকাররমের খতিবের বেতন কত? অথচ কাবা শরীফের খতিবের বেতন দেখেন, শুধু 27 রাতে যে নামাজ পড়ায় সুদাইস আব্দুর রহমান আস সুদাইস, ওই 27 রাতে উপহার পায় 100 কোটি টাকা। সুবহানাল্লাহ, হুজুর করে পয়সা দিলে কলিজা উড়ে যায়। জিজ্ঞেস করা হলো, আমার এক আত্মীয় আছে, ওনার ক্লাসমেট, বলবো না কি আত্মীয়, তবে আত্মীয়র বাহিরে পরিচয় দেয়া গুনাহ। আমার তো ভাতিজা পরিচয় দিয়ে অনেকে বেড়াচ্ছে, এটা আমি নিষেধ করব না, কিন্তু তুমি তো আমার ভাতিজা না, এটা পরিচয় দিলে কেন? তাকে জিজ্ঞেস করা হলো, এই টাকা দিয়ে আপনি কি করেন? তিনি বললেন, আমি আল্লাহর ব্যাংকে জমা রাখি। তো বললো যে আল্লাহর ব্যাংক কি? কয় ইথিওপিয়াতে গিয়ে সব মানুষকে বিলি করে দিয়ে আসে। এই হলো মুমিনের কাজ, ঠিক কি না? আজকে যদি আলেমরা স্বাবলম্বী হতো, 45,000 দর্শনে দামি মাদ্রাসার ছেলেরা আরো বেশি জাতিকে উপহার দিতে পারত কোরআন হাদিস। আলিয়া মাদ্রাসার কথা আমি বললাম না, কারণ আমার দর্শনে দামির ভাইয়েরা আমাদের জন্য দোয়া করে খুব কম। এটা কেন যে তাদের দণ্ড তা আমি বুঝি না, এটা উচিত না। আপনারা আলিয়ার জন্য দোয়া করবেন, আলিয়ারা আপনাদের জন্য দোয়া করবে, এটাই হওয়া উচিত। পার্থক্য করেন কেন? ওই যে রোহিঙ্গাদেরকে যখন মারছে, ওই যে যারা মারছে এরা কি দেখছে আলিয়া না দর্শনে দামি দেখছে? কথা কর না কেন, দেখছে কোন পদের হুজুর দেখছে? হাত কোথায় বাঁধে দেখছে? দেখছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পার্থক্য করো কেন? যারা পার্থক্য করে এরা ইসলামের দুশমন, যারা পার্থক্য করে ইসলামের বন্ধু নয়, ঠিক কি না? আমরা সবাই এক, সবাই কি? আল্লামা শফির বিরুদ্ধে কেউ কথা বললে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, আল্লামা বাবুনগরের বিরুদ্ধে কথা বললে আমরা চুপচাপ বসে থাকবো? মানুষ মাত্রই ভুল থাকতে পারে, কিন্তু একটা মানুষের অধিকাংশ কাজগুলো আপনি দেখবেন, আল্লামা শফি 60 বছরের উপরে শুধু বুখারী ইমাম বুখারীর খেদমত করেছেন। একটা মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র যেখান থেকে বেরিয়েছে সেটার দায়িত্বে তিনি ছিলেন, ঠিক কি না? উপমহাদেশে এত বড় মাদ্রাসা নাই, হাটহাজারীর মতো এত বড় মাদ্রাসা উপমহাদেশে নাই। যে কোনো একজন লোকের একটা কথা নিয়ে আপনি নাচেন কেন? তিনি একটা কথা বলেছেন, শর্টলি বুঝিয়েছেন, যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে এবং বিভিন্ন রকমের আজে বাজে জিনিস যেটা রাসূল দিয়ে যান নাই সেটা করে খায়, ওরা গু খায়। মানুষে বুঝছে কি খায়? গু খায়। এখন আল্লাহ বলেছেন হুররিমা আলাইকুমুল মাইতা, কুরআন শরীফে সূরা বাকারা 173 নম্বর আয়াত, হুররিমা আলাইকুমুল মাইতা তু আদাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়া লা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গাফুর রাহিম। তোমাদের জন্য হারাম করা হলো মৃত জিনিস, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া যেটা মানুষের নামে মানত করা হয়, আছে না? কথা বলেন না কেন? পীরের নামে ছাগল মানত করা, শুকুরের গোস্ত যেরকম হারাম, ওই ছাগলও এরকম হারাম। কে বলছেন? পীরের নামে গরু মানত করো, মানত করবা কার নামে? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, এটা বলছেন আল্লাহ খরচ করো আব্বা আম্মার নামে। আর বলছেন মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু যা খরচ করব যা মানত করব সব জানেন কে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ না।